আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট। আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলতে এসেছি, সেটা হচ্ছে ওভারিয়ান সিস্ট অ্যান্ড প্রেগনেন্সি। ওভারিয়ান সিস্ট এই কথাটা আমরা ভীষণ ভীষণভাবে শুনতে পাই চারিদিকে, বন্ধু বান্ধবের কাছে কখনো, অথবা কখনো খুব পরিচিত বোনের কাছে, এবং শুনলেই ভয় পাই। আরে বাবা, সিস্ট হয়েছে, সিস্টটাকে কি করতে হবে, অপারেশন করতে হবে, সিস্টটা কি ক্যান্সার হয়ে যাবে। শুনে নিই আমরা কোন সিস্টে আমরা ভয় পাবো, কোন সিস্টে আমরা ডাক্তারের কাছে দৌড়ে যাব, আর কোন সিস্টকে নিয়ে আমরা একদম পাত্তাই দেবো না। তো প্রথম আমরা দুভাগে ভাগ করতে পারি ওভারিয়ান সিস্ট, একটা হচ্ছে ম্যালিগন্যান্ট, একটা হচ্ছে নন ম্যালিগন্যান্ট, অর্থাৎ যেগুলো থেকে ক্যান্সার হতে পারে আর যেগুলো থেকে ক্যান্সার হতে পারে না। আজকে আমি বেশিরভাগ ক্ষেত্রে যে কথাগুলো বলবো সেগুলো যেটা থেকে ক্যান্সার হতে পারে না সেই গ্রুপটা নিয়ে। তো তার মধ্যে যদি আসি, আমরা দুটো ভাগে আবার ভাগ করা যায়, একটা হচ্ছে ফাংশনাল সিস্ট আর একটা হচ্ছে নন ফাংশনাল সিস্ট। এই ফাংশনাল গ্রুপ যেটা, সেটা নিয়ে কিন্তু আমাদের চিন্তার একদম কারণ নেই। তো ফাংশনাল সিস্ট মানে ওভারিয়ান ফাংশনের সাথে রিলেটেড। এটা বুঝতে গেলে আমাদের ওভারির ফাংশনটা একটু জানতে হবে। ওভারির ফাংশন কি? ওভারির ফাংশন হচ্ছে একটা ওসাইট বা ডিম্বাণুকে জন্ম দেওয়া এবং পরিণত করে ফ্যালোপিয়ান টিউব অবধি পৌঁছে দেওয়া। তো এই যে ডিম্বাণুটা তৈরি হয়, এটা তৈরি হয় একটা ফলিকেলের মধ্যে, একটা জল ভরা তলির মধ্যে, ঠিক আছে? এই ফলিকেল থেকে আস্তে আস্তে বড় হয় ফলিকেলের মধ্যে ওসাইটটা, এবং এই ওসাইটটা বড় হয়ে ম্যাচিওর হয়ে ফাটিয়ে বেরিয়ে আসে, এই জল ভরা থলিটা ফেটে যায়, থাকে না আর। আর তারপর ওসাইটটা বেরিয়ে যাওয়ার পর বাকি যে থলিটার যে পার্টটা রইল সেটা থেকে তৈরি হয় কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়ামের কিছু রোল আছে, কিছু হরমোন সিক্রিশন হয়, প্রোজেস্টেরন তার মধ্যে ইম্পর্টেন্ট। তো এই পুরো জিনিসটার মধ্যে এই যে ফলিকেল যেটা, যেটা থেকে রাপচার হওয়ার কথা ছিল, রাপচার হয়ে ডিম্বাণুটি বেরিয়ে যাওয়ার কথা ছিল, ধরুন সেটা বেরোলো না। কেন বেরোলো না? হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে, ওভুলেটরি ডিসফাংশনের জন্য হতে পারে, এত গালভরা কথার দরকার নেই, মোটামুটি হলো না ধরুন, কোনো কারণে ওর শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেভাবে যেটা হওয়ার কথা ছিল, সবসময় কি হয়, মাঝে সাঝে একটু এদিক ওদিক হয়ে যায়, সেটা নর্মাল, সেটা এমন কিছু, সেটা নিয়ে বিশাল ভাবনা চিন্তার কারণ নেই। এবার একবার যদি না হয়, মাঝে মাঝেই সেটা অনেকের মধ্যেই দেখা যায়, সেটা একেবারেই কারেক্টেবল, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যদি না হয়, তাহলে এই যে ফলিকল যেটার মধ্যে জল ভরা থলির মধ্যে যে উসাইডটা বড় হচ্ছিল, সেই জল ভরা থলিটাই থেকে গেল, সেটাকে ভবিষ্যতে আপনি যদি ধরুন আল্ট্রাসাউন্ড করলেন, সেটাকে আমরা দেখলাম ফলিকুলার সিস্ট, ব্যাস কি হলো, আমার সিস্ট হয়ে গেল, এবার কি হবে, অপারেশন করতে হবে, ছোট্ট মুখ নিয়ে আমাদের কাছে চলে এলেন। আমরা বললাম, আরে এটা তো ফলিকুলার সিস্ট, এর কোনো ট্রিটমেন্টই লাগে? হ্যাঁ, ট্রিটমেন্ট লাগবে না, আপনি ওষুধ দেবেন না? আচ্ছা ঠিক আছে, আমরা না হয় 3 মাসের একটা ওষুধ দিলাম, দিয়ে বললাম 3 মাস পর আবার বাবা ইউএসসি করো, দেখবে কিছু থাকবে না। বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়, ফলিকুলার সিস্টের কোনো রকম ট্রিটমেন্ট লাগে না, আমরা কোনো ওষুধ না দিয়েও 3 মাস পর যদি এমনি একটা আল্ট্রাসাউন্ড করি, বেশিরভাগ ক্ষেত্রে এই সিস্টের কিন্তু আর দেখা পাওয়া যায় না। খুবই ভালো সিস্ট, এটা ভালো মানুষ সিস্ট, কোনো ক্ষতি করে না। আচ্ছা, নেক্সট হচ্ছে কর্পাস লুটিয়াম সিস্ট। সে যে বললাম কর্পাস লুটিয়াম, যে উসাইটটা ডিম্বাণুটা বেরিয়ে যাওয়ার পর যে বাকি থলির অংশটা দিয়ে কর্পাস লুটিয়াম হয়, সেটার মধ্যে অনেক সময় জল জমা হয়ে একটা কর্পাস লুটিয়াম সিস্ট হয়। এটাও খুব ভালো মানুষ সিস্ট, খুব একটা কিছু করে না। কিন্তু আমরা তো আজকে আলোচনা করছি ওভারিয়ান সিস্ট অ্যান্ড প্রেগনেন্সি নিয়ে, কর্পাস লুটিয়াম সিস্ট কিন্তু প্রেগনেন্সিতে অনেক দিন অবধি থাকতে পারে, এবং মাঝে সাঝে ফেটে গিয়ে ব্লিডিং হয়, কিছু বিশাল সমস্যা করে তা নয়, কিন্তু এক্টোপিক প্রেগনেন্সির সাথে আমাদের একটা কনফিউশন হয়, মাঝে সাঝে আমরা ওটি করে ফেলি, মানে ভাবি এক্টোপিক, সেটা একটা লাইফ থ্রেটনিং জিনিস, টিউবে প্রেগনেন্সি আসা, খুলে দেখি ও বাবা তা তো নয়, এটা তো ওভারিয়ান কর্পাস লুটিয়াম সিস্ট, ও বাবা কিছু করতে হবে না। বেশিরভাগ ক্ষেত্রে প্রেগনেন্সিও কন্টিনিউড হয়, কোনো সমস্যা হয় না। তো কর্পাস লুটিয়াম সিস্টও কিন্তু ভালো মানুষ সিস্ট, কিচ্ছু করে না। এর পরবর্তী ক্ষেত্রে আমরা আরেকটা সিস্ট নিয়ে কথা বলি, যেটাও তেমন কিছু সমস্যা করে না, কিন্তু ভীষণ ভীষণ কমন, নামটা বললেই বুঝতে পারবেন, সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি। এই পলিসিস্টিক ওভারি নিয়ে লোকজন প্রচুর এখন উদ্বিগ্ন, ভীষণ ব্যস্ত, বিশেষ করে পলিসিস্টিক ওভারি প্রথম ধরা পড়ে হচ্ছে মেয়েটির কিশোরী অবস্থায়, সেই জন্য বাবা মারা একদম মনে করেন, এমনভাবে আসেন আমাদের কাছে, মনে হয় কী হয়ে গেল মেয়ের, আর কিছু করা সম্ভব না, জীবন শেষ। এবং মেয়েটিও বেচারি মানে বুঝতে পারে না যে মানে এতটা পাত্তা দেবে কি না, তার হয়তো পাত্তা দেওয়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু বাবা মা এমন করে আছেন যে তাকেও আর কি খুব গম্ভীর হয়ে সিরিয়াস হয়ে, না আমার বিশাল কিছু হয়েছে। দেখুন, পলিসিস্টিক ওভারি ডেফিনেটলি একটা এমন জিনিস যেটা আমরা ইউবিসিতে খুব সহজে ডায়াগনোসিস করতে পারি, এবং সেই জন্য হয়তো যতটা আছে, যতটা ট্রিটমেন্ট দরকার, তার থেকে অনেক বেশি ডায়াগনোসিস হয়,
তাহলে কি একদম কিছু ভাববোই না পলিসিস্টিক ওভারি নিয়ে? না, সেটা কিন্তু বলছি না। পলিসিস্টিক ওভারি মানে ওভুলেশন ঠিক সময় হচ্ছে না। আমি যেটা বললাম ফলিকুলার সিস্ট যে জিনিসটা, সেটাই যদি দিনের পর দিন বছরের পর বছর হতে থাকে, অর্থাৎ এর কিন্তু গ্রস ওভুলেশন ডিসফাংশন আছে, মানে কোনো সময় ওভারি থেকে ডিম্বাণুটা ঠিকভাবে বেরোচ্ছে না। তাতে সমস্যাটা কি? সমস্যা একটা তো হচ্ছে ওই সিস্টগুলো তৈরি হচ্ছে, ওই সিস্টগুলো ওভারির কোনো ক্ষতি করছে না, আপনার মেয়ের শরীরেও কোনো ক্ষতি করছে না। কি সমস্যা হতে পারে? একটা সমস্যা হতে পারে যে পিরিয়ড এটার ক্ষেত্রে বেশি সময় অনিয়মিত হয়, এবং এন্ডোমেট্রিয়াল যে লেয়ারটা, ইউটেরাসের যে ভেতরের লেয়ারটা, সেটা আস্তে আস্তে পুরু হয়ে গেলে সেখান থেকে একটা সমস্যা, খুব রেয়ারলি বছরে যদি 4 থেকে 5 বারের কম হয় পিরিয়ড, সেক্ষেত্রে একমাত্র এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। অবভিয়াসলি বছরে 4 থেকে 5 বারের জন্য তো কেউ আমরা ফেলে রাখবো না, আমরা তো তার আগেই ডাক্তারের কাছে যাব এবং পিরিয়ড করিয়ে দেবো, এবং তাহলেই সেই রিস্কটা আর থাকবে না। সমস্যা আরেকটা জায়গায় আছে, সেটা হচ্ছে সে যদি ভবিষ্যতে মা হতে চায় তখন কিন্তু ওভুলেশন প্রয়োজন, কারণ ডিম্বাণুটি যদি নাই বেরোবে তাহলে তাকে ফার্টিলাইজ করবে কেমন করে স্পার্ম, তাই না? কিন্তু আমাদের হাতে এখন অসংখ্য ওষুধ আছে, যে ওষুধের দ্বারা আমরা ওভুলেশন ইন্ডাকশনের মাধ্যমে আমরা ওই ডিম্বাণুটাকে ফাটিয়ে বের করে আনতে পারি। কাজেই অত চিন্তা করবেন না, পলিসিস্টিক ওভারিও খুব একটা কিছু সমস্যার জিনিস নয়। আচ্ছা, তার সাথে সাথে আমরা প্রেগনেন্সি নিয়েও কথা বলবো বলেছিলাম। প্রেগনেন্সির সময় এই PCOS কিন্তু ভালো থাকে, কোনো সমস্যা হয় না। অনেক মহিলারা আছেন যারা প্রেগনেন্সির পর বারবার আমাকে মনে করাতে থাকেন, ম্যাডাম আমার কিন্তু পলিসিস্টিক ওভারি ছিল, ম্যাডাম তাহলে কি আরেকবারই বেশি করে দেখে নেবেন সিস্টগুলো কেমন আছে? পলিসিস্টিক ওভারি কিন্তু প্রেগনেন্সির সময় ভালো থাকে, কোনো আলাদা করে কোনো কিছু খেয়াল রাখার বা বারবার করে ইভিসি করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এর পরবর্তী ক্ষেত্রে যে সিস্টগুলোর কথা বলবো, সেই সিস্টগুলো কিন্তু আকারে একটু বড় এবং নামগুলোও ভারী ভারী, ঠিক আছে? তিনটে সিস্টের কথা বলবো, একটা হচ্ছে সেরাস সিস্টাডেনোমা, একটা হচ্ছে মিউসিনাস সিস্টাডেনোমা, আর একটা হচ্ছে চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওমা। প্রথমে বলি মিউসিনাস সিস্টাডেনোমা আর সেরাস সিস্টাডেনোমার কথা। এগুলো দুটো ওভারিতে হতে পারে, একটা ওভারিতে হতে পারে, অনেক বড় হতে পারে। মিউসিনাস সিস্টাডেনোমা সবচেয়ে বড় হয়, এমনকি 20 সেন্টিমিটার 30 সেন্টিমিটার অবধি হতে পারে। বুঝতেই পারছেন এত বড় সিস্টকে কিন্তু ওষুধের দ্বারা কিছু করা সম্ভব হয় না, এটার জন্য কিন্তু অপারেশন প্রয়োজন। কিন্তু অনেক ক্ষেত্রেই ওভারি বাদ দিতে হয় না, শুধু সিস্টটা বাদ দিই আমরা, ওভারি বা ডিম্বাশয় একই থাকে। আমরা কিছু টেস্ট করে দেখে নিই যে এটাতে ম্যালিগন্যান্সি বা ক্যান্সার হওয়ার চান্স আছে কিনা। যদি না থাকে, যদি তার এজ কম থাকে, রিপ্রোডাক্টিভ এজে থাকে এবং বাচ্চা না থাকে, তাহলে আমরা কখনোই কিন্তু ওভারি বাদ দিই না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করি, ল্যাপারোস্কোপির মাধ্যমে জলটা বের করে নিয়ে তারপর সিস্ট ওয়ালটা রিসেক্ট করে ফেলি, যদি খুব বড় হয়। আর যদি ছোটো হয় তাহলে পুরো জল সমিতি বার করে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে এটাকে আমরা বলি সিস্টেকটমি, অর্থাৎ খালি সিস্টটাকেই বের করা হলো ওভারিকে ইন্ট্যাক্ট রেখে। এই ধরনের সিস্ট যদি হয়, যদি একটা সিস্ট বা দুটো দুদিকেই সিস্ট বেশ বড় আকারের, তাহলে কিন্তু আপনাকে ডাক্তারের কাছে খুব তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা, নেক্সট যেটা, আচ্ছা এই সিস্টগুলোর প্রেগনেন্সিতে কীরকম কী এফেক্ট হয়? প্রেগনেন্সিতে এই সিস্টগুলো অনেক সময় টর্শন হয়ে যায় বা ঘুরে যায়, এবং মাঝে মাঝে সিস্টের জন্য ব্যথা হতে পারে। যদি হয় এগুলোর কনজারভেটিভ ম্যানেজিং ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক হয়। আর যদি সেকেন্ড ট্রাইমেস্টারে খুব বড় সিস্ট আমরা পাই, সেকেন্ড ট্রাইমেস্টার মানে 12 সপ্তাহ থেকে 28 সপ্তাহ প্রেগনেন্সির, তার মধ্যে আমরা অপারেশনের মাধ্যমে সিস্ট বাদও দিয়ে দিতে পারি, খুব সমস্যা হয় না। আচ্ছা, নেক্সট আরেকটা সিস্টের কথা বলিনি, সেটা হলো ডার্ময়েড সিস্ট। ডার্ময়েড সিস্ট হচ্ছে জার্ম সেল টিউমার, এটা আবার একটা অদ্ভুত টিউমার। এই টিউমারের মধ্যে যে সেলগুলো থাকে, সেই সেলগুলো এমন অদ্ভুত টোটিপোটেন্ট সেল, যা চায় তাই তৈরি করতে পারে এবং অদ্ভুত অদ্ভুত জিনিস তৈরি করে। মাঝে মাঝে চুল তৈরি করে ফেলে, দাঁত তৈরি করে ফেলে, থাইরয়েড হরমোন সিক্রিটিং সেল তৈরি করে ফেলে, এমনকি ফ্যাট লেয়ার তৈরি করে ফেলে। সিবেশিয়াস মেটেরিয়াল দিয়ে ভর্তি থাকে এই সিস্টটা। এই ডার্ময়েড সিস্টেরও কিন্তু অপারেশন প্রয়োজন, এটাকে বের করে দিতে হয়, কিন্তু এটাও খুব রেয়ারলি ম্যালিগন্যান্ট হয়, খুব ভয়ের কারণ নেই, কিন্তু অবশ্যই আপনাকে গাইনোকোলজিস্টের শরণাপন্ন হতে হবে। এবং ডার্ময়েড সিস্টের আরেকটা পিকুইলিয়ার ক্যারেক্টারিস্টিক হচ্ছে, এই সিস্টগুলো একটু ভারী হয় বলে এগুলো টর্শন বা ঘুরে যাওয়ার চান্স বেশি থাকে প্রেগনেন্সিতে। কাজে ডার্ময়েড সিস্ট থাকলে আপনাকে একটুখানি ফলো আপে থাকতে হবে, ডাক্তারবাবুর কথা শুনে মেনে চলতে হবে। কিন্তু ডার্ময়েড সিস্ট মানে জীবন শেষ তা নয়, আমি আবারও বলছি ম্যালিগন্যান্সির চান্স কিন্তু কম। আচ্ছা, নেক্সট যেটা বলছি সেটা নিয়ে আমরা প্রচণ্ড ওরিড, আমরাও কিছুটা থাকি, পেশেন্টরাও কিছুটা থাকে, কিন্তু এটা থেকেও যে প্রেগনেন্সি সম্ভব সেটা কিন্তু একেবারেই 100% সত্যি কথা। এরকম নয় যে এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট মানেই আপনি কোনোদিন মা হতে পারবেন না।
এন্ডোমেট্রিওসিস জিনিসটা কি? এন্ডোমেট্রিয়াম, এই এই যে টার্মটা, এই এন্ডোমেট্রিয়াম টার্মটা হচ্ছে আমাদের ইউজ হয় হচ্ছে ইউটেরাসের ভেতরের লেয়ারটাকে বোঝাতে, একদম ইউটেরাসের যে বাইরের লেয়ার সেটা থাকে হচ্ছে সেরাস কোট, একটা পেরিটোনিয়াল আবরণ থাকে সরু পাতলা একটা পর্দার মতো। তার ভেতরের এই যে রেড রেড লেয়ারটা, এটা হচ্ছে আপনার মাসেল লেয়ার, আর তার ভেতরে এই যে পিঙ্কিশ লেয়ারটা, এইটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়াম প্রত্যেকটা মেনস্ট্রুয়াল সাইকেলে তৈরি হয় এবং মেনস্ট্রুয়েশনের সময় বেরিয়ে যায়, অর্থাৎ মেনস্ট্রুয়েশন শেষ হওয়ার পর ধীরে ধীরে হরমোনের প্রভাবে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের প্রভাবে পুরু হয়, মোটা হয়, এবং ঠিক যখন মেনস্ট্রুয়েশন হয় তখন এটা বেরিয়ে যায়। এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকবার এই এন্ডোমেট্রিয়াম ফিটাসের জন্য বেড তৈরি করে, মানে ওই যে উসাইডটা বেরোচ্ছে, যদি ফার্টিলাইজেশন হয়, যদি ওই ভ্রূণ তৈরি হয়, জাইকোট তৈরি হয়, সেটা যাতে এসে বসতে পারে ইউটেরাসের গায়ে, সেই বেডটা তৈরি করে এন্ডোমেট্রিয়াম। আমাদের একটা অদ্ভুত নিয়মে প্রত্যেকবারই এই বেড তৈরি হয় এবং প্রত্যেকবারই এই বেডটাকে ওয়াশ আউট করে দেওয়া হয় করে মেনস্ট্রুয়েশনের সাহায্যে। তো এই এন্ডোমেট্রিয়াম যতক্ষণ ইউটেরাসের মধ্যে থাকছে কোনো সমস্যা নেই, কারণ সেটা তো একটা ক্যানেলের মাধ্যমে বাইরে অবধি তার ওয়ে আউট আছে, সে যখন বেরিয়ে যেতে চায় মেনস্ট্রুয়েশনের সময় খুব সহজে বেরিয়ে যেতে পারে। সমস্যা হয় এন্ডোমেট্রিওসিসে, এন্ডোমেট্রিয়াম শুধু যে ইউটেরাসের মধ্যে থাকে তা নয়, ওভারির মধ্যে থাকে, পেরিটোনিয়ামের গায়ে থাকে, মলাশয়ের গায়ে থাকে, তারপরে আপনার ব্লাডারের গায়ে থাকে, মানে হানো জায়গা নেই যেখানে থাকতে পারে না। আর সবচেয়ে সমস্যা করে হচ্ছে ওভারির মধ্যে, কারণ এটা একটা হচ্ছে ক্লোজ স্পেস, এর মধ্যে এই এন্ডোমেট্রিয়াম যখন সেই হরমোনাল প্রভাব আসে অর্থাৎ মেনস্ট্রুয়েশনের সময় ওইখানে ব্লিডিং শুরু হয়। ওখানে ব্লিডিং শুরু হলে কি হয়, ব্লিডিংটা তো বেরোনোর পথ নেই, তাহলে ওই যে সিস্ট মানে ওই যে ওভারিটা আস্তে আস্তে ফুলতে থাকে, ওর মধ্যে ব্লাড জমতে থাকে এবং এই ব্লাডটা কিছুদিন পর ডিনেচার্ড হয়ে গিয়ে চকলেট কালার ধারণ করে, সেই জন্য এটাকে চকলেট সিস্ট বলে। চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওমা দুটো কিন্তু একই কথা, আর পুরো যে প্রসেসটা এটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। ওকে, তো এই চকলেট সিস্ট আমরা কিভাবে ট্রিট করতে পারি? একদম খুব প্রথম দিকে যদি ধরা পড়ে, আমরা অনেক সময় ওষুধের দ্বারা এই পিরিয়ড হওয়াটাকেই বন্ধ করে রাখি। বন্ধ করে রাখি কতদিন? যতদিন না সে মা হতে চাইছে না। যতদিন মা হতে চাইছে না ততদিন ওভুলেশনকে যদি আটকে রাখা যায়, হরমোনাল এই আপডাউন যদি বন্ধ করা যায়, তাহলেই কিন্তু ওই এন্ডোমেট্রিয়াম শেড আউট ব্যাপারটা হয় না এবং ওই ওভারির মধ্যে যে এন্ডোমেট্রিয়াম সেও আর ব্লিড করে না, আর যেটুকু ব্লিডিং জমে যায় সেটা আস্তে আস্তে অ্যাবসর্ব হয়ে যায়। এইভাবে আমরা চাই ওই সিস্টটাকে ছোট করে ফেলতে। সমস্যা হয় যখন এই মেয়েরা বা মহিলারা যখন বিয়ের পর বাচ্চা চায়, তখন তো আমাদের এরকমভাবে বন্ধ করে রাখলে হবে না, তখন আমরা চেষ্টা করি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এদেরকে প্রেগনেন্সি দেওয়ার। তো সেটা আমরা ওই ওভুলেশন ইন্ডাকশান বা IUI, OITI বা IVF এইগুলোর মাধ্যমে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা এদেরকে প্রেগনেন্সি দিতে চাই। কেন আমরা এত তাড়াহুড়ো করি? কারণ যদি এন্ডোমেট্রিওসিসে আমরা তাড়াতাড়ি প্রেগনেন্সি এনশিওর না করি, এটা একটা অনগোয়িং প্রসেস, এটা এবং খুবই রিকারেন্ট। আমরা ধরুন ওষুধ দিয়ে কতদিন বন্ধ করে রাখবো? পেশেন্টও অস্থির হয়ে যায় যে কি আপনার এরকম ডাক্তারবাবু, এতদিন আমার মাসিক বন্ধ আছে, এবং তাদের একটা এরকম একটা ধারণা থাকে ওটা বোধহয় জমে যাচ্ছে ভেতরে, আমরা বন্ধ করে রেখেছি জমে যাচ্ছে, এরপরে একটা ভয়ঙ্কর কাণ্ড হবে। এটা বোঝাতে আমাদের একটু অসুবিধা হয় যে আসলে জিনিসটা তৈরি হচ্ছে না, জমে থাকার কোনো জায়গা নেই। যাই হোক, তারা এটাতে খুশি হন না, তাদের বাবা মারাও খুশি হন না, তো আলটিমেটলি পিরিয়ড আসে, পিরিয়ড আনতে হয়, এবং কোনো ওষুধই তো বহুদিন অবধি আমরা ইউজ করতে পারি না, তাই না? ওষুধেরও একটা সাইড এফেক্টের কথা ভাবতে হয়। তো সেক্ষেত্রে যখন আবার সিস্ট হয়, সিস্টের ফলে, সিস্টের চাপে, এবং সিস্ট যদি বড় হয়ে যায় অপারেশন করার সময়, আমাদের কিন্তু ওভারিয়ান টিস্যু লস হয়। ওভারিয়ান টিস্যু লস হলে কি হয়, এই যে ডিম্বাশয়ে যে ডিম্বাণুগুলো থাকে সেগুলো কিন্তু কনস্ট্যান্ট, জন্মের পর থেকে আর বাড়ে না। তো এই প্রসেসে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি ডিপ্লিটেড আউট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, তার ফলে কিন্তু তার এজের অনুযায়ী তার যতটা ফার্টিলিটি পোটেনশিয়াল সেটা কমে যায়। সেই কারণে আমরা এই ফার্টিলিটি পোটেনশিয়াল কমার আগেই চাই সে কনসিভ করুক। তাছাড়াও আরও দুটো তিনটে ব্যাপার আছে, এই যে বললাম পেরিটোনিয়ামেও এন্ডোমেট্রিয়াম ডিপোজিট হতে পারে, তার ফলে কি হয়, পেরিটোনিয়াল ইনফ্ল্যামেশন হয় এবং টিউবের যে মোটিলিটি সেটাও অ্যাফেক্টেড হয়, অর্থাৎ টিউব যেরকমভাবে ওই সাকশন করে উসাইডকে আনছিল সেটা অনেক সময় করতে পারে না। প্লাস ইউটেরাসের মধ্যে, ইউটেরাসের মাসেলের মধ্যে অনেক সময় ব্লিডিং হয় এই এন্ডোমেট্রিয়াম ওইখানে থাকলে, সেটাকে আমরা অ্যাডেনোমায়োসিস বলি। সেক্ষেত্রেও দেখা যায় ইমপ্লান্টেশন, অর্থাৎ ধরুন ফার্টিলাইজেশনও হয়ে গেল, তারপরে ইমপ্লান্টেশনেও অসুবিধা হয়,
সেই জন্য আমরা এই গ্রুপ অফ পিপলকে বলি কিন্তু প্রেগনেন্সি আপনারা প্ল্যান করবেন। এই গ্রুপ অফ পিপল যারা আছে, যাদের এন্ডোমেট্রিওসিস আছে, যাদের চকলেট সিস্ট আছে, তারা কিন্তু দেরি করবেন না, তারা কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফার্টিলিটি ফিজিশিয়ানদের কাছে আসবেন এবং পরামর্শ নেবেন এই সময় আপনার কি করা উচিত। আপনি বাচ্চা চান আর না চান একবার শুনে যাবেন যে ঠিক কি প্রসেসে এগোলে আপনি একটা সুন্দর সন্তানের জন্ম আপনি যখন চাইবেন তখন দিতে পারবেন। তো এটাই আমার আজকের মোটামুটি বিষয়বস্তু আমার কভার হয়েই গেল। তো আসল কথা যেটা সেটা হচ্ছে যে ওভারিয়ান সিস্ট মানে ভয়ের কিছু নেই, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো একদম বিনাইন এবং অনেকটাই ফাংশনাল, যেগুলো আমরা হয়তো কোনো ট্রিটমেন্ট না খালি ফলো আপ দিয়েই সেই গ্রুপ থেকে বেরিয়ে আসতে পারি। আর পিসিওএস বা যদি এন্ডোমেট্রিওমা বা চকলেট সিস্ট থাকে তবে অবশ্যই একবার গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন আপনারা কিভাবে ভবিষ্যৎ ফ্যামিলি প্ল্যানিং করবেন সেটা জানার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ধন্যবাদ।